দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে আমি আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছি এক্স বাংলা সত্যের সন্ধান খবর নিয়ে। দর্শক, ঢালিউডের সুপারস্টার কিং খান, যার নামের প্রথমে কিং বা সুপারস্টার কথাটি এসে যায়। হ্যাঁ দর্শক, আমি আর কারো কথা বলছি না, দর্শক আপনাদের প্রিয় নায়ক শাকিব খানের কথা। এই মুহূর্তে জামালপুরে চলছে শাকিব খানের গলোই সিনেমার শুটিং। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন। এস এ হক অলিক বলেছেন, প্রথম শুটিং শুরু করেছি টাঙ্গাইলের জমিদার বাড়ি, আর এখন আমরা শুটিং করতেছি বগুড়ার শেষ প্রান্তে জামালপুরে। ছবির কাজটা হবে জামালপুরে। গলোই ছবিতে শাকিব খান অভিনয় করবেন প্রধান নায়ক হিসেবে। তিনি আরো জানান যে শাকিব খান প্রতিটি মুহূর্তে নিজেকে ভেঙে ভেঙে পরিবর্তন করছেন, লালু চরিত্রে একদম মিশে দিয়েছেন। লালু একটি অসাধারণ চরিত্র, জামালপুরের একটি স্থানীয় চরিত্র, এবং সেই গল্পটি চরমভাবে মানুষের মনে দাগ কেটেছিল, আর সেই ঐতিহাসিক গল্পটি নিয়ে আমরা কাজ করতেছি। লালু চরিত্রটি একজন গ্রামের মাঝি চরিত্র, সেই চরিত্রে দেখা যাবে সুপারস্টার শাকিব খানকে। তিনি তার গেট আপ চেঞ্জ করেছেন, লুঙ্গি পরেছেন, মাথায় গামছা, যেমন একজন মাঝি থাকে। ছবির পরিচালক বলেছেন, শাকিব খানকে ছদ্মবেশে খুব ভালো লাগে, তার যে কোনো মেকআপে এত বেশি চেঞ্জ করতে পারে যা বাংলাদেশে আর কেউ পারে না শাকিব খান ছাড়া। গলোই চরিত্রে পরিচালক প্রশংসায় পঞ্চমুখ। শাকিব খানের এই অভিনয় দেখতে লাখো মানুষের ভিড় জামালপুরে আর বগুড়ায়। তার ভক্তরা এক নজর দেখতে ছুটে এসেছে দূর থেকে, এত মানুষের ভিড় যা পুলিশের সহায়তা নিয়ে শুটিং এর কাজ করতে হয়েছে। শাকিব খান সবসময় মানুষের ভালোবাসা এনজয় করেন। তিনি বলেন, আমার ভক্তরা যদি না থাকে তবে আমার কাজের কোনো মূল্য নেই, আমার দর্শক যদি না থাকে তাহলে আমি কাজ দিয়ে কি করব, আমার কাজগুলো দর্শকদের দেখতে হবে, তাই তিনি তার ভক্তকে খুবই ভালোবাসেন। দর্শক, গলোই সিনেমা আপনারা আগামী দিনে দেখতে পাবেন। দর্শক, গলোই সিনেমা কেমন হবে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। আপনার মতামত আমার কাছে অনেক মূল্যবান। লাইক করবেন আর বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে আপনার মোবাইলে চলে যাবে আমার ভিডিওর নোটিফিকেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।